অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের নক্ষত্র পরিবর্তন অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, দেবগুরু বৃহস্পতি সেনাপতি নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে এই চারটি রাশির উপর সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন, বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে কোনভাবে আছে এটা আগে দেখা দরকার। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য শুধু করবেন না যে আমার রাশি কী, আমার লগ্ন কী, এটার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রচুর আসছে। তো শুরু করা যাক, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশ মঙ্গলের নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্র ধন যেখানে স্থিতি হয় অর্থাৎ এই নক্ষত্রের প্রবেশে কি ফল হতে চলেছে। প্রথম কথা আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে, মানে আপনি যখন জন্মেছিলেন বাই বার্চার আপনার বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে এবং আপনার জন্মছকে মঙ্গল কোনভাবে অবস্থান করছে। যদি আপনার বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, ধরুন আপনি যখন জন্মেছিলেন সেই সময় দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে আসীন আছে, সেক্ষেত্রে এই এই বর্তমান যে গ্রহের গোচর আপনি কিন্তু নিশ্চিতরূপে শুভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাছাড়াও আপনার মঙ্গল কেমন আছে, আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কোনভাবে অবস্থান করছে, কোন গ্রহের সাথে অবস্থান করছে, কোন কোন ঘরের উপর দৃষ্টি দিচ্ছে এবং ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থা, বাল্য অবস্থা বা যৌবন অবস্থাতে আছে কিনা সেটা দেখা দরকার, এবং অস্তমিত নেই তো এই জায়গাগুলো আগে দেখা দরকার, এবং কোন কোন ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আছে। আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। এবং মঙ্গলের নক্ষত্রের প্রবেশ, সেনাপতি নক্ষত্রে দেবগুরুর প্রবেশ বেশ কিছু বড় ধরনের পরিবর্তন ঘটাবে। যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান প্লেসমেন্ট যদি ভালো থাকে, নিশ্চিতরূপে এই বর্তমান গ্রহের গোচর অনুযায়ীও আপনি কিন্তু শুভ ফল কিন্তু পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তো প্রথম আসি সিংহ রাশি। তার আগে আপনাদেরকে বলে দিই, আমি এর আগে ফার্স্ট পার্ট একটা দিয়েছি মেষ টু কর্কট রাশি অবধি, এই পার্টে দ্বিতীয় পার্টে আপনারা সিংহ টু বৃশ্চিক, এবং থার্ড পার্টটা যেটা দিব সেখানে আপনারা ধনু টু মীন রাশি অবধি আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই আসি আপনাদের সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের মঙ্গল আপনাদের নবমপতি, অর্থাৎ এই জায়গাটাতে পঞ্চম এবং নবমের কানেকশান হচ্ছে আপনাদের ক্ষেত্রে, ত্রিকোণের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আবার চতুর্থপতিও মঙ্গল, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণের যে একটা যোগ
এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং যদিও বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু নক্ষত্রের দিক থেকে কিন্তু আপনাদের ভাগ্যপতি নক্ষত্রে, আপনাদের সুখের ভাবের নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৈভব কিন্তু আসবে, আপনারা ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পাবেন, পিতার থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা, ভাইয়ের থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সাপোর্ট, গুরুর থেকে সাপোর্ট, এডুকেশনের দিক আপনাদের ভালো, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে সিংহ রাশির। এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে। বিয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে শুভ বিবাহ, এবং বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু ঘটবে। এবং সন্তান সুখের জায়গায় তৈরি করছে, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে এই বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ। বেশ কিছু আমূল পরিবর্তন সিংহ রাশির জীবনে ঘটাতে চলেছে। এবং কেরিয়ারের দিক থেকে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে সেই দিক থেকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, এবং তৃতীয়পতির নক্ষত্রে এবং অষ্টমপতির নক্ষত্রে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা কিন্তু সফলতা এই সময় পাবেন। প্রথম কথা আসি, আপনাদের সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তানের প্রাপ্তি, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, আপনাদের কানেকশানগুলো এই সময় কিন্তু হবে, যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং যেহেতু আপনাদের চতুর্থপতি এবং আপনাদের সপ্তমপতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, বিয়ের ব্যাপারে কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে এই সময়। বিয়ের ব্যাপারে যারা যোগাযোগ করছেন বা শুভ বিবাহ যোগ এই সময় কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দিতে চলেছে। এবং কর্ম জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই সময় কিন্তু করবে। বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভালো কিন্তু করতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, এবং সপ্তমপতি এবং দ্বিতীয়পতি নক্ষত্রে প্রবেশ চতুর্থভাবে, এবং ষষ্ঠপতি তৃতীয়পতি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি নক্ষত্রে প্রবেশ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ কিন্তু দিবে। অর্থাৎ এই যে বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা ভালো করবে। যাদের ঋণ হয়েছে ঋণের থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা উদ্ধার পাবেন। সপ্তমপতি নক্ষত্রে আপনাদের ব্যবসার জায়গাটা ভালো করবে। দ্বিতীয়পতি নক্ষত্রে আপনাদের কুটুম্ব দিকটা ভালো করবে। বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় প্রশমিত করবে, এবং ধনের দিকটা আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট এই সময় কিন্তু মজবুত করবে। আপনি যদি হন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং বেশ কিছু পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন কর্মের জায়গাটা, ব্যবসার জায়গাটা, ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হবে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন ধনিষ্ঠা নক্ষত্রে নিশ্চিতরূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সফলতা কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি এবং রাশির অধিপতি নক্ষত্রে প্রবেশ করছে। প্রথম কথা, ধনের জায়গাটা আপনাদের নিশ্চিতরূপে ভালো দেবে বৃশ্চিক রাশি। সন্তান সুখের জায়গা আপনাদের দিতে চলেছে, সন্তানের সুখের জায়গা শেয়ার মার্কেট, আকস্মিক ধন প্রাপ্তি, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু হবে।
আপনাদের আর্থিক স্থিতির জায়গা যেমন ভালো এবং আপনাদের কুটুম্বের জায়গাটা অর্থাৎ পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, আপনি ধরুন বিল্ডার, আপনি প্রমোটার বা আপনি কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে এই সময় বিশেষভাবে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং যেহেতু আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের পঞ্চম পতি এবং তৃতীয়ভাবে অবস্থান করছে, কমিউনিকেশানগুলো আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, যোগাযোগগুলো কিন্তু দিবে, এবং এর সাথে সাথে বিয়ের জায়গাটা যেহেতু আপনাদের সপ্তমভাবে দৃষ্টি পড়ছে, বিয়ের জায়গাটাও কিন্তু আপনাদের এই সময় প্রশমিত কিন্তু করবে। এবং বেশ কিছু ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিয়েছে বা যারা চাকরির জন্য চেষ্টা করছে বা চাকরির ক্ষেত্রে পরিবর্তন চাইছে, এই চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং এই সময় আপনারা যথেষ্ট উদ্যমের সঙ্গে কাজ করবেন এবং বেশ কিছু চেঞ্জিং এই সময় আপনাদের কিন্তু হবে। এবং ল্যান্ড নিয়ে যারা কেনা বেচা করে, অর্থাৎ আপনি ধরুন জমি জমা সংক্রান্ত কেনা বেচা করেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই যে বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বদল কিন্তু নিয়ে আসবে। এবং শরীরের দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে এবং আপনার পিতার থেকে সহযোগিতা এই সময় কিন্তু আপনারা পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ, আমি আবারও বলছি ধন যেখানে স্থিতি হয়, দেবগুরু সেনাপতি নক্ষত্রে প্রবেশ করছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্ম উদ্যম বাড়িয়ে তুলবে এবং কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এগুলো পুনরুদ্ধার হবে। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটাও কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং বেশ কিছু আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এই সময় কিন্তু আসতে চলেছে। এই ছিল বৃশ্চিক রাশি পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তনে ধনিষ্ঠা নক্ষত্রে কী ফল হতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। নেক্সট পার্টে আপনারা